Hello, assalamu alaikum, lovely viewers. This is Taru from Taru's blog and welcome back to my YouTube channel. Shabai kemon achen? Asha kori shabai bhalo achen. Amio alhamdulillah bhalo achen. আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে দেখেন আমি লিটারালি দৌড়াচ্ছি আমার কাছে কিন্তু এন্ট্রি নেওয়ার একটু সময় নেই কারণ আজকে আমি যাচ্ছি একটা বুফেতে আর আপনারা তো সবাই জানেন বুফেতে টাইম নষ্ট করলেই আমাদেরই লস কারণ সেখানে আনলিমিটেড খাবার এবং কি আমাদের কাছে সময় মাত্র 3 ঘন্টা এর মধ্যে পয়সা উসুল খাবার খেতে হবে এইজন্য তাড়াহুড়া করে চলে আসলাম আমরা এসে দেখি এখনো তারা খাবারই সার্ভ করে নাই সেজন্য একটু ঘুরে ফিরে সবকিছু দেখছিলাম এর মধ্যে তাদের খাবার টাইম হয়ে গেছে তারা অলরেডি খাবার সার্ভ করে দিয়েছে তো আমি ফার্স্টে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি সব সময় বুফে গেলে একটা জিনিস করি সেটা হচ্ছে আমি সবার আগে ডেজার্ট সেকশনে চলে যাই কারণ আমি যতক্ষণে আমার মেইন কোর্স শেষ করব ততক্ষণে ডেজার্ট অলরেডি শেষ হয়ে যাবে সবাই নিয়ে ফেলবে সেজন্য আমি সবার আগে ডেজার্ট সেকশনে গিয়ে আমার পছন্দমতো ডেজার্ট নিয়ে রেখে দেব এক সাইডে এই বাফেট স্টোরেসের ডেজার্ট সেকশনের মধ্যে এত সুন্দর সুন্দর এত কালারফুল ডেজার্ট আছে মানে দেখে লোভ লাগছিল মনে হচ্ছিল শুধুমাত্র ডেজার্ট খেয়ে আমি পেট ভরিয়ে ফেলব আর কিচ্ছু খেতে হবে না কিন্তু তা বললে তো হবে না আমি অনেকগুলো টাকা এখানে ইনভেস্ট করেছি সব কিছু ট্রাই করতে হবে আজকে টাকা উসুল করে যাব এখান থেকে ডেজার্ট নেওয়ার পরে এবার চলে গেলাম মেইন কোর্সের সেকশনে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম মেইন কোর্সে কী কী আছে চলুন আগে আমরা দেখে নিই মেইন কোর্সে এদের কী কী আছে পছন্দ মতো মেইন কোর্স নিতে নিতে দেখলাম এটা খালি এটা কোনো কথা এরকম একটা খালি বাক্স দেওয়া আমাদের জন্য কি উচিত হয়েছে এটা তো ভরাট দেবে মানে এটা কিন্তু ঠিক তাই ভাবে একটা প্লেট খাবার ভরাট করে রেখে এসে আরেকটা প্লেট ভরাট করছি আজকে মোট কথা উসুল করেই ছাড়ব পয়সা উসুল করে ছাড়ব সব কিছু নেওয়ার পরে চলে আসলাম আমার ফেভারিট সেকশনে সেটা হচ্ছে কাচ্চিতে কাচ্চি আমার ফেভারিট একটা জিনিস আজকে আমি কাচ্চি থেকে অনেকগুলো আলু নেব কারণ যখন আমরা কাচ্চি খেতে যাই তারা কিন্তু খুব কিপটামি করে আলু কিন্তু একটাই দেয় তাই আমি আজকে বেশি করে কাচ্চিতে আলু নিলাম খাবার নেওয়ার পরে হঠাৎ করে এই ফুচকা সেকশনটা সামনে পড়লো এটা আমার আরেকটা ফেভারিট জিনিস তাই আজকে নিজের হাতে ফুচকাটা বানিয়ে খাওয়া স্টার্ট করলাম নিজের পছন্দ মতো সব কিছু দিয়ে একদম রেডি করে ফুচকাটা মুখে দিলাম আর মুখে দিতে দিতে আমার এক্সপ্রেশনটা পুরো বদলে গেছে দেখেন এতটা এক্সাইটেড ছিলাম আর মুখে নিয়ে এত পরিমাণ ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম কি আর বলবো মানে টকটা এত পরিমাণ বাজে ছিল আমার অনেক কষ্ট হয়েছিল এরপরে সব খাবার টেস্ট করার পালা এবার কোনো কিছু না ভেবে যে খাবারগুলো টেবিল ভর্তি করে নিয়ে এসেছি সেগুলো টেস্ট করব। খাবারগুলো ফার্স্টে আমি হচ্ছে অ্যাপাজেটার দিয়ে শুরু করলাম এখানে বিভিন্ন ধরনের অ্যাপাজেটার ছিল তার মধ্যে আমার কাছে এই ভেজিটেবল পকোড়াটা ভীষণ ভালো লেগেছিল আর বাদবাকি সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি বলবো না যে সবগুলো ভালো ছিল দেখেন ভাই আপনি হচ্ছে 750 টাকা বা 800 টাকা দিয়ে বুফেতে 100 আইটেম খেতে আসবেন এখানে আপনার সব কিছু একেবারে ভালো হবে না এখানে সিস্টেম হচ্ছে আপনার কাছে যে দুই একটা আইটেম ভালো লাগবে আপনি আপনার পছন্দ মতো সেই আইটেমগুলোই খাবেন কারণ সবগুলো আইটেম আসলে একসাথে ভালো হওয়াটা হবে না এটা চাইলে হয়তো হওয়া সম্ভব না সো যেটা হচ্ছে আমি মনে করি যে দামের মধ্যে খাবারগুলো ভালো হয়েছে তাই বলে সবগুলো আইটেম ভালো হবে না তবে হ্যাঁ এখানকার বেশিরভাগ আইটেমগুলোই মাশাআল্লাহ খুব ভালো ছিল কোর্সগুলো শেষ করে এবার চলে আসলাম ডেজার্ট খেতে কারণ আমি আমার পছন্দ মতো ডেজার্ট আগে থেকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আমার খেয়াল ছিল কখন আমি সেটা খাবো তবে বিশ্বাস করেন ডেজার্টগুলো এত পরিমাণ টেস্টি ছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল বিশেষ করে এই গোলাপ জামুনটা এত বেশি টেস্টি ছিল যেটা এক্সপ্লেন করার মতো না বাদবাকি সবগুলো ডেজার্টে খুবই ভালো ছিল তবে দুই একটা ডেজার্ট একটু অ্যাভারেজ টাইপের ছিল বাট ওকে The sheets never felt so clean
কোর্স ডেজার্ট সব কিছুই শেষ হয়ে গেছে, সেখানে আমার আপু মাত্র অ্যাপেটাইজারটা শুরু করছে। তার কারণ হচ্ছে সে এতক্ষণ আমার ভিডিও করেছিল, তারপর সে খাবার শুরু করেছিল। আসলে আমার ক্যামেরাম্যান অনেক কষ্ট করে, সে আমার আপু বলেই হয়তো আমার জন্য এতটা কষ্ট করতেছে। সে আগে আমার ভিডিও করে, দেন হচ্ছে নিজের খাবার দাবার। এরপরে আমি নিয়ে চলে আসলাম একটু বাঙালি খাবার, যেমন ভর্তা, মাংস, এগুলো আর কি। ওই খাবারগুলো বেস্ট ছিল, আমি মনে করি অন্যান্য খাবারের থেকে এই খাবারের কম্বিনেশনটা অনেক ভালো ছিল। আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।